রোমান ভাই এদের আইডিগুলো নিশ্চিত করবেন, বুঝলেন? সুন্দর তোমরা আইডিয়া ফিক্সার দিয়ে দিও, থামলাইন কঠিন ভাবে সুন্দর করে দিবা, কোনো নেতৃবৃন্দের সহ অন্যদের সাথে আমাদের ফিক্সার দিও না, বুঝলেন? সমস্যা হইতেছে তো তোমরা লুকাফে রাখিয়ে দা, পাঁচ সাত দিন হলো হয়তো অফ করিয়ে নেই, যারা আমার ভালো থাকবো এর ঘরে পাঁচ সপ্তাহের অনুমতি দিও, তোমরা মরি বাবারে আয় এলাম দিতেছি বারবার, 10 বছর বন্ধ রাখছি, অন্তর্ব যেহেতু প্রোগ্রামও কম মোড়ে চ্যানেলগুলো ইয়ে হয়ে যাবে, এই জন্য তাহলে তারা একটু লাইনে থাকুক। তো আমি সময় কম রাগ হইয়ে না, আমার ফলে বক্তারা আছে, আমার আজারি ভাই আছে, নজরুল ইসলাম আশা আস কি ভাই আছে, হ্যাঁ তারপরে নজরুল ইসলাম আশরাফি ভাই আছে, আইসেনি ভাই আইসেনি, দেখুন আইসে তো মনির ভাই বয়ান করবে, প্রত্যেকে ভালো আলোচক, তারপরে সুন্দর করে বইবেন, আর আমি আলোচনার ভিতরে 1 মিনিট সময় নষ্ট করি, এটা হইলো কি প্রোগ্রামে তারা লাখ লাখ টাকা খরচ করছে, যা আমার 30 সেকেন্ডে দিবেন উড়িয়ে না, আগে আগে বলিয়ে যাতে ডাক্তার না লাগে, আর ফ্লাশ লাইট জ্বালাইয়ের মধ্যে যদি অবার লোক বাড়ি যায় ফিসে, আমরা কেউ ডিস্টার্ব করি না, সামনে আইয়ে সামনে সামনে আগে শুরু করে ফিসে হয়ে তারা বাগানে খাওয়া, আমি তাহলে বয়ান শুরু করি, হ্যাঁ আর কি তার কোনো তোরা কিনতে নিটা আগে জানি তো আর তাই কই যাই ওই 119 গে আছে 2003, হ্যাঁ যদি 2000 নীতি নো খরচ এ 10 গা 10 গা, কোনোটাতে 9 গা কোনোটাতে 10 গা, ওই কোয়ালিটি অনুসারে 1000 টাকা করি, আমাদের জন্য নেবি ছেলেমেয়েদের জন্য নিয়ত করি নেবি, যাতে ছেলেরা জাঙ্গির ওই হে সাউন্ড কমা ঠিকা ব্যাঙ্গাটি আছে, আজ এত ভুল করছো তোর যা মাথাও ঠান্ডা না তোর কিটা যে করছে, তুই সিটিং এর লাইট সেটিং করবো লাইট থেকে 3 ফুট দূরে, আজ সেটিং করে হরামি যাতে দেখতে ভালো লাগে, অনেকের দেখলে আবার বসাইতে মন চায় দেখি এছাড়া মায়া লাগে ভালো লাগে, খারাপ ওই যেটা ব্যাঙ্গুর ঠিক করছে মাইকটা রিফ্লেকশন এই হিগে কমাইলে লইব, অথবা লেবার রোগা ফাড়ে সেই মাইকটা ডিসকানেক্ট করিয়ে দাও, ওখানে একটা মাইক সেটিং বলেছি, তো তাহলে বাইয়ে শুরু করি আর কেমন, তো ইনশাল্লাহ তাহলে কলিজে ঠান্ডা করতে পারবো না, আধা ঘন্টা সময় এখানে দেরি হয়ে গেছে, সেখানে আমাকে 9টাতে পৌঁছতে হবে, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন, প্রোগ্রাম তো 6-7 লাখ প্রোগ্রাম আমরা কিতাব করতাম, প্রতিটা দিন ডবল ডবল আমরা মরে যেতেছি, এখন জ্বর লই ওয়াজ করি রাগ হচ্ছে ওই বোধহয় মিয়া মালাল্লাই কাইলে অন্তত মান্দারি আমার মনে হয় 1030 লোক হইব, কারণ দিক নিদিন ইচ্ছা ফ্যান্ডেল দিই গুণ ফ্যান্ডেল ট্যান্ডেল সোলাই আর কিনার কে হুনে তার কথা, তারপরেও 1 ঘন্টা ওয়াজ করি চলে জ্বর লাগবে, তো এই জন্য রাগ হইব না ধৈর্য ধৈর্য, রাগ হইলে আঙ্গুরে পাওয়া মুশকিল হয়ে যাওয়াটা জিততাম, আল্লাহর উপর ভরসা করে আমি শুরু করি, জাঙ্গির ওই কম দিন লাগাইছো তো একটা এদিকে বাড়ি মারো এটা ট্রিটমেন্ট কর, আমি শুরু করি আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহ ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله سنقرئك فلا تنسى إلا ما شاء الله وقال الله تعالى إذا الحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم
করেছেন না বৈস্তু মানলে মা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলা নাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের প্রোগ্রাম আদিলপুর গাজীপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত সদর লক্ষ্মীপুর তাফসীরুল মাহফিলে সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ ওয়াইজবৃন্দ পদ্মার আলা আলা হাজিরা প্যান্ডেলের ফাঁক পুকুরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনা ভাইয়া মুরব্বিয়ানি আইজাম কোরআনে কারিমের মওয়াল মৌমাসি আমার সহকর্মী ইউটিউবার ভাইয়েরা বাজারের ব্যবসায়ীবৃন্দ ফুটপাতে যারা দোকান নিয়ে এসেছে প্রাণে সাপ আছে মাহফিলে আসা কিন্তু সাধ্য নেই বসে বসে দোকান করতেছে কম তাদের মাহফিলের ভেতর প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তাফে আলহামদুলিল্লাহ প্রিয় শ্রোতা ভাই বোনেরা আজকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ থেকে কি পড়েছেন তিনি আমাদেরকে কি পড়তে বলেছেন সেই সংক্রান্ত একটু আমরা ধারণা নেব ইনশাআল্লাহ পরে আমরা আমিন তো মহান আল্লাহ বলছেন নবীও সন্ন পরিকুকা ফালা তাসা আমি আপনাকে অতি শীঘ্রই পড়াই দেব আপনি ভুলবেন না সুবহানাল্লাহ তাহলে আমার আল্লাহ আমার হুজুরকে পড়াইছে কে আল্লাহ আলহামদুলিল্লাহ খুশি হইলাম জবাবটা শুনে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়াইছেন কে আল্লাহ দুনিয়াতে ধরেন কম্পিউটার আবিষ্কারক রেল ইঞ্জিন আবিষ্কারক বিমান আবিষ্কারক মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক আমাদের নিউটন ভাই যত বৈজ্ঞানিক আছে তাদের সামনে কিন্তু কেউ বলে নাই যে কোনো টিচার বলে না আমি তারে পড়াই দিছি ভুলবে না সে একজন শিক্ষক আছে জ্ঞানী সর্বকালের শ্রেষ্ঠ মহামানব তিনাকে আমরা মহাগ্রন্থ আল কোরআনে দেখতে পাচ্ছি আল্লাহ আল্লাহ সামনে সুরা আল ফাজরে বলছেন সুরা আল আলাতে বলছেন ছয় নম্বর আয়াতে নবীও আমি আপনাকে পড়াইয়া দেব আপনি ভুলবেন না আপনার যত এলেমের দরকার সব আমি দিয়ে দেব সুবহানাল্লাহ আর আপনার এলেমগুলো ধারণ করার জন্য আপনার বক্ষ যা দরকার যত মেমোরি লোড দেওয়ার দরকার এখানে মনিটর সহ সব কিছু আমি আপনার কলমে দিয়ে দেবো আমি আপনার কলম প্রশস্ত করে দিয়েছি সমগ্র জগতের মানুষের হৃদয় বক্ষ যত প্রশস্ত সকল পয়গাম্বরের বক্ষ যত প্রশস্ত তার চেয়ে বিশাল বিশাল বিস্তীর্ণ করে দেবো আমি আপনার হৃদয় আমি আপনার বক্ষ আলাম হাস রাহলাকা সদরা আল্লাহ হয়ে আমি আপনার বক্ষ প্রশস্ত করি নাই করেছি আবার আরো এক জায়গায় আল্লাহ বলেছেন নবী ওয়া রাফানা লাকা যিকরা আমি আপনার নাম সুমহান করে দিয়েছি সমুন্নত করেছি সকলের উপরে রেখেছি এই পৃথিবীতে পর্যন্ত এমন কোন মানব আসেন না যার নাম সমগ্র পৃথিবীতে একটা টাইম চলতেছে চলবে কে আমার পর্যন্ত সে মহাপুরুষের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমাতে অর্ধেক আমার আল্লাহ অর্ধেক নবীজি
তারপরে কোরআনে কারীমের অর্ধেকে আমার আল্লাহর কথা, অর্ধেক নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া কয় নবী ও আমি আল্লাহ যত দেশের প্রেসিডেন্ট রব্বুল আলামিন, আপনি নবী তত দেশের প্রধানমন্ত্রী রহমতুল্লিল আলামিন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি সমগ্র জগতের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি, আমি আপনার ইজ্জত বাড়িয়ে দিয়েছি। ইন্দোনেশিয়া থেকে টাওয়ার থেকে হুজুরের নাম শুরু হয় সাধারণ না মোহাম্মদ রাসূলুল্লাহ। এই সকালবেলা যখন বিশ্ববাসী সর্বপ্রথম সূর্য দেখে, আলজেরিয়াতে গিয়ে সূর্য ডোবে, এইভাবে প্রতিটা মুহূর্তে আজান চলছে, পাঁচ ওয়াক্ত নামাজ এট এ টাইম সারা পৃথিবীতে চলছে, আজানের ধ্বনি হচ্ছে। একজন মহাপুরুষের নাম সমগ্র বিশ্বে নন স্টপ কিয়ামত পর্যন্ত ধ্বনিত হতে থাকবে, তার নাম মোহাম্মদুর। বৈজ্ঞানিকেরা লেখে সমুদ্রের পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে মক্কা মুকাররমা, এ মক্কা মুকাররমা পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে, লক্ষ লক্ষ পয়গাম্বর কারো বাড়ি মক্কা মুকাররমা নাই, সব ভাষা নিজা আছে, কিছু অন্য জায়গা থেকে স্থানান্তর আবাদ করছে, কিন্তু একজন পয়গাম্বর এখানে জন্মগ্রহণ করেছেন, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সেই নবী। এই যে রাফায়না এলাকা জিজ্ঞাক নবী, আপনার নাম শুধু আমি বড় করি না, আমি আপনার বড় করছি, আপনার জন্মস্থানটাও সবার উপরে। আবু কোবায়েস পাহাড়ের পাদদেশে জমজম কবুর সাথে তাবাক শহরের কাছে হুজুরের জন্ম। আমাদের আব্বা জাতির আব্বা যখন দোয়া করছেন কাবা শরীফ নির্মাণ করি, আল্লাহ মরিত জয়ী কহ, অথবা একখান দোয়া রাখি যাই, আমরা দোয়া রাখিয়ে আচ্ছা ক রাখি দোয়া, ইব্রাহিম খলিল্লাহ দোয়া করে রব্বানা ওয়া বাস মিনহু রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহি আয়াতি ওয়া ইউআল্লিমুহু আল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। মাহমুদ রে, একজন রসুল এখানে দিও আমার ফলাদের থেকে, যে রসুল বিশ্বব্যাপী জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিখাবে, তোমার আয়াতগুলো পড়াইয়ে দেবে, হিকমা শিখাইবে, যত ধরনের জ্ঞান থাকতে পারে সব জ্ঞানের তালিম তোমার রসুল দিয়ে দেবে আমার ফলা। আল্লাহ আল্লাহ শানু কবুল করেছে, যেখানে দাঁড়িয়ে দোয়া করেছেন সেখানে কবুল, সেখানেই এই মাত্র 50 হাত দূরে আমার রসুলের জন্ম। পৃথিবী ভূবিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পৃথিবীর কেন্দ্রবিন্দুতে হইল কাবা শরীফ, আর এখানের মানুষ আগে ছাদ দেখে, পৃথিবীর উচ্চ অংশে এটা, এই মক্কা মুকাররমার আশেপাশে ছাদ সর্বপ্রথম ওঠে। দেখছেন আল্লাহর কথা, আমি আপনার উপরে দেখছি, আপনাদের কেউ নিয়েছেন চৈতন্য ঠিক কিনা, আপনার নামটাও আমি চয়েস করছি, আপনার নাম মোহাম্মদ প্রশংসিত, আপনাদের কেউ মানক আর ন মানক ইচ্ছা অনিচ্ছা বলতে হইবে প্রশংসিত। মক্কার কুরাইশরা ব্যাকে মিলি না, তারা মিটিং করছে, কইও আমরা কোনো এমএ পার্টি করি না, এমএ ধর্ম আনি না, এরপরে মেয়ের প্রশংসিত কল লাগে, তার নামটা পাল্টা হলো, কত প্রস্তাব করো নেতৃবৃন্দ প্রস্তাব করছে, কেউ কেউ মোজাম্মম রাখো মানে শিরোনিন্দনীয়, এবার মোজাম্মম কই হুজুরে ডাক দিলে কেউ চেনে না, ও মোজাম্মম নামে তো লোকে ডাক দিয়ে দেবে যে কে হলে কার কথা, কইছে বালা বালা মোহাম্মদে বালা হিরে কবে না, সুবহানাল্লাহ কাল হরি কই আছে সময় আর 20 মিনিট একটু মহা করেছিল ঠিক মিনে আর পয়সা আপেল যে টুকরা ভাই এমানুয়েল ম্যাক্রো ঠিক নেই আর হুজুর হলে ব্যঙ্গোক্তি করে, আরবিতে ম্যাক্রো লেখলে ইংরেজিতে ম্যাক্রো, আরবিতে লেখলে মাক্রো, মাক্রো একটা অপছন্দ। হুজুরের লগে বাম্পার লাগাইলে ও মা গো সোনাকি ঢাকা এক্সপ্রেস হিমাচলের লগে বাম্পার লাগাইলে তোর গাড়ি বসকে যাবি, হুজুর এমন এক বাম্পার রে, হুজুরের লগে কেউ ডোজ দিলে এত অস্তিত্ব থাকতো না, শেষ হয়ে না এমানুয়েল মাক্রু বৈশবের বিয়া শাদী জন্ম কি সব কিছু মানুষের নিউজে বার করে এলেছে, ওর সাথে ঠিক না, হ্যাঁ 11 বছর তো শুরু করে দিছে ঘটনা, গিয়া ঠিক নিও এবার দেখেন ঘটনা কি হয়ে গেছে, তা দেখেন আমার রসুলের লই কেউ বেজ্জতি যদি করে, রসুলের যদি অপমান করে, আল্লাহ কো আমি যেভাবে
অলি ইবনে মুগিনা আল্লাহর বাদনামী করছে কোরআনে দিদিছি এতে হারাম জাদা এতে জারুগা এতে জারুগা ও বাদা দালিকা জানি জারগার ওয়াজ করতে লাগব 2 ঘন্টা বাইরে সময় তো নাই তোরা দিনে মানে করতে উড়া লাগতে সামনে সামনে দিনে আর রাত চা রাতিরো আইবি নি দিনে ইনশাআল্লাহ ঘন্টা লিয়াতে করে পাবলিসিটিতে কইছি নি আর বাদনা গিয়ে দিব কইছি নি পোস্টারে লিখছি নি তাহলে দিদার ভাইয়ার শফিক বেদ দোষ নাই তারা ঠিক আছে ম্যান অফ দা ম্যাচ এবং ম্যান অফ দা ওয়ার্ল্ড ইনশাআল্লাহ ঠিক নি রে তারপর আর হেদিকে যাইতেছি না ওয়াজ করি মাশাল্লাহ আরেকটা এটা শুনলাই মোতারাজা তো নবীরে কি হড়াম হড়াইছে তাবাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা অবাক ওমা 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 পৃথিবীর এমন কোন সায়েন্সের কিতাব নাই যে কিতাবের প্রথম একটা সাংকেতিক লাইন আছে সেন্টেন্স আছে যেটা দুনিয়ার মানুষ বোঝে না সব বোঝে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে গ্রন্থ দিয়েছে এই গ্রন্থে সূরা বাকারাতে একটা আয়াত দিয়ে দিয়েছে আলিফ লাম মিম ও তাবাম পৃথিবীর বিজ্ঞানীরা রকেট বানাইছো বিমান বানাইছো পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা এই আয়াতের তর্জমা করতে এ পর্যন্ত ফারসিনি কথা কয় না ফারসিনি সামনে ভাইবনি সব মানুষ সরদার নবীজির আনিত মহাগ্রন্থ আল কোরআনের দিকে আল্লাহু আলামু বিমুরাদিহি সেই নবীজি বিশ্ববাসীকে ধারণা দিচ্ছেন আল্লাহ থেকে পড়ি আমাদেরকে পড়াইতেছে ও দুনিয়ার মানুষ তোরা যেন হড়ালিয়া বেশি একটি ন সব যে সারন্দানু কানে ধরি মহান রবের ক যে মহান টিচার আমারে পড়াইছে মোতাকাল্লেমের সিগাতি ইউজ করি সে মহান মহান প্রভুরে প্রশংসা কর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাম জগৎ জগতের রব মহান আল্লাহর জন্য প্রতিপালকের জন্য যত রকমের প্রশংসা হইতে পারে হওয়ার সম্ভাবনা রাখে সব প্রশংসা মহান রবের জন্য রব আলামিন প্লুরাল নম্বর তাম জগৎ আমরা তো মনে করতেছেন লক্ষ্মীপুর একটা জগৎ আর স্বাগত দেশে গেলে হিরেন দেখবি আরো কত কেডা আমার লক্ষ্মীপুরের দৈলে আর কোনো গেরাম নাই একটা গেরাম আছে 12,000 মাইল দূরে সাউথ আফ্রিকায় ঠিক নেই এর তো নৌকা চালাবি দৌড় দিজে নৌকা ফরাতের দোয়ানো যায় ডুস খাইব সাউথ আফ্রিকায় কদ্দুর সাউথ আফ্রিকা যায় ডুস খাইব আর গেরাম নাই বাংলাদেশের দক্ষিণে আর গেরাম দেখো আলামিন তাম জগৎ গ্যালাক্সি ব্ল্যাক হোল সেন্ট্রাস বিশ্ব মিল্কি ওয়ে ছায়াপথ বিশ্ব গ্রহ চন্দ্র সূর্য তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী উনি কোনো ইনস্টিটিউশনে পড়ালেখা করেন না সরু সরে ABCD আলিফ বা তা ইগেন কোনো আক্ষরিক জ্ঞান নাই কিন্তু সকল জ্ঞানের টিচার উনি সুবহানাল্লাহ এটা শেয়ারাগির এটা কিল্লে করছে আল্লাহ কতির বিনি এটা করলে তো আবার ভুল ধরিয়ে নেই তোগর তো তোগো মাত্র বুঝার লাগে আল্লাহ হেকমত করছে আর কি চালাকি করছে তো গেরামের ভাষা শেয়ানাগিরি শেয়ানাগিরির আবার জেন্ডার হয় আল্লাহ জেন্ডার থেকে মুনাজ্জাহ তাসকির তানিস থেকে মুনাজ্জাহ সুবহানাল্লাহ কইতি না অর্থাৎ হুজুরের যদি ABCD আলিফ বেত হয় শিখেতো তাহলে কেউ মানত না মকরা বুঝাইলে সিটিকে কইত তুই বাচ্চা হড়ালে করে সুন্দর করি এভাবে লেটে আমার ওয়াজ করো ধরো না তোর ওয়াজ শুনবো কে রসুল হওয়ার জন্য এই জন্য উম্মি বানাইছে কত রায় দেখছো মোহাম্মদ সাল্লাম কোন হড়ালে জানে না ও না হরে কথাই দি কয় কেন নিশ্চয় তার লগে মহা এক টিচারের সম্পর্ক আছে সে টিচারের নাম আরো জোরে লিল্লাহ তাকবীর সিদ্ধি আমার আল্লাহ লীলা খেলা এই জন্য ও যিনি মসজিদের ভিতরে থা কোন স্কুল মাদ্রাসা যায় উনি কেন আবার জগৎ নিয়ে এসব কথা কয় কেন কথাটা চিন্তার না উনি আসে মসজিদের ভিতরে ওনার কাছে কোনো রাডারও নাই দূরবীনও নাই অনুবীক্ষণ নাই মাইক্রোস্কোপ অন্য কিচ্ছু নাই এমনি এমনি সাহায় না কিতা কিতা এমনি কাটতেছে আসেনি উনি জগতের ধারণা কেমনে দেয় উনি আবার সূর্যের উলে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিতেছে ওয়াশামসি ওয়া দোহা আমার আল্লাহ কইতে আছে সূর্যের কসম যখন তা আলো দেয়